فإذا برق البصر وخسف القمر وجمعت الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقى দিনের বারোটা আর রাতের বারোটা সমান হইয়া যাইব এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন মায়ার উন্মত্রে চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে চন্দ্রটা মাঝখানে একটা পাথর দিয়া দুইটি টুকরা হইব এমন ভাবে সূর্যটাও মাঝখানে একটা পাথর দিয়া দুইটি টুকরা হইব এই দুইটা মিলে চারটি টুকরা হইব নবী বলেন মায়ার উম্মত এখানেই শেষ নয় রে এই চারটি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم সূর্যের মন গড়ানি জালিকা তাকদীরুল আজিজিল আলিম একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالجهل المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السر قد التقمه وأصغى سمعه وهم جبهته
ينتظر متايا أمور بالناف قالوا ماذا تعملنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا سدي جناب سبافتي شاه دیگر علماء کرام مربیان غزام پردانی سن ما و بون او ہستی دین درودی شدی سماج امر بھائی اپنا در صدقا و جامعہ اسلامیہ بابوا مدرسہ انو ساجتمو بارشی قواز مافی علماء کرام ایکر پر ایک درباہی کلو چھنا کھوڑے آرسن আরো কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন কর্তৃপক্ষের সাথে পরামর্শের মাধ্যমে বিষয় নির্ধারণ করা হয়েছে কিয়ামতের বিভীষিকা কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর আলোচনা করার জন্য সে হিসাবে আমি আমার খুতবাতে ৩০ নম্বর পারা সূরা কারিয়া তিলাওয়াত করেছি তারই পাশাপাশি নবীজির একখানা হাদিসও পাঠ করেছি একে সামনে রেখে কিয়ামতের ভয়াবহ অবস্থাটুকুর উপর কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ আপনারা বর্ষণ সুন্দর হইয়া মাশাআল্লাহ আরেকটু সুন্দর হলে আমরা খুশি হব যার সামনে ফাঁকা জায়গা আছে ফাঁকাটাকে একটু বন্ধ করলে যারা দাঁড়িয়ে আছে ওনাদের বসার ব্যবস্থা হবে মেহেরবানি করে পিছন থেকে সামনে বাড়েন ওইদিকে অনেক ফাঁকা জায়গা আছে মেহেরবানি করে ফাঁকা জায়গাটা বন্ধ করে বসুন আলোচনায় যা জিজ্ঞাসা করব হ্যাঁ না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দিতে হবে পারবেন গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলতে হবে পারবেন ভাই কিয়ামত একদিন হবে এর প্রতি আপনি আমাদের ১০০ বার বিশ্বাস আছে না নাই এই সারা জাহান আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন আবার আল্লাহই সমস্ত কিছুকে ধ্বংস করে দিবেন তারই নাম কিয়ামত সেই কিয়ামত প্রথমত দুই ভাগে বিভক্ত একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত ছোট কিয়ামত বলতে জাগদির সকরা আল্লাহ রসুল বলেছেন মান মাতাত ফাকাদ কামাত কিয়ামতহু যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে সক্রাটা এতটুক ভয়াবহ অবস্থা সেই ছোট কিয়ামত সক্রাতের আলোচনা করব না বড় কিয়ামতের আলোচনা কথা বড় কিয়ামত বলতে যেদিন এই আকার জমিন ভেঙ্গে ধ্বংস হবে আমার ভাই সেই বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত একটা হলো বাস্তব যেদিন এই আকার জমিন ভেঙ্গে ধ্বংস হবে আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে লক্ষণের আলোচনা করতাম না বাস্তবের আলোচনা করব তথাপিও লক্ষণ নিয়ে দিয়ে একটা কথা
লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত আলামতে সুগরা আলামতে কুবরা ছোট লক্ষণ আর বড় লক্ষণ ছোট লক্ষণের ফাস্ট লাস্ট বড় লক্ষণের ফাস্ট লাস্ট এই সাতটি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় পৌঁছবো ইনশাআল্লাহ ছোট লক্ষণের ফাস্ট লক্ষণ স্বয়ং বিশ্ব নবীর আগমন ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী ওনার পরে জগতে আর কোন নবী আসবে না এতে বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে আমরা বুড়া জগতের মানুষ ছোট লক্ষণের লাস্ট লক্ষণ নবীজির হাদিস থেকে যতটুকু বোঝা যায় ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে একবার আলহামদুলিল্লাহ বলা দরকার পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইতালির বেঈমান এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে ওই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয় হবে ইতালি আর ফিলিস্তিনের বিজয় হবে বিজয় করে আসার পথে ইতালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়া দেখা দেবে এই ঝগড়াটা কি নিয়ে দেখা দেবে ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে ইতালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয় করেছি বাইবেলের মাধ্যমে ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাবধান বিজয় করেছি কুরআন এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়া দেখা দেবে এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যে সীমিত থাকবে না ইতালির ব্যক্তির পক্ষ দিবে ইতালির বেঈমান ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান শুরু হবে দুইটা দেশ ব্যক্তির যুদ্ধ এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না ইতালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট এই তৃতীয় বিশ্বযুদ্ধতে মুসলমানের ফরাজি হবে বেঈমানের বিজয় হবে ইন্না লিল্লাহ এমন বিজয় আর এমন পরাজয় দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনোদিন দেখা দেয় নাই মুসলিম এমন একটা মার খাইবে সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে এই বাংলা পাকিস্তান আফগান ইরাক ইরান সহ আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেশে থাকবে তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা মদিনার একটা অংশ খাইবার পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলিয়া যাবে এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহর বীর আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ এ জাতীয় বড় লক্ষণ দশটা হবে শুধু ইমাম মেহেদির সবিস্তারে আলোচনা করতে হলে একদিনে একটা অধিবেশন এখানেই প্রয়োজন আমরা না বড় কিয়ামতের বাস্তব আলোচনায় যাইতাম তথাপিও ইমাম মেহেদি নিয়া দুই একটা কথা এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদির আগমন মদিনাতে হলে তিনি মদিনা থেকে বিশ্বের মুসলিমকে ডাকে সারাটা বিশ্ব শাসন ক্ষমতা বেঈমানের হাতে শুধু মক্কা মদিনা মুসলমানের হাতে এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদি মদিনা থেকে বিশ্বের মুসলিমকে ডাকবে অনেকেই সেই ডাকে সাড়া সাড়া বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদেরই একটা নেতা মুদেরই ইমাম মেহেদি মেহেদি
আমার ভাইজান তখন বিশ্বের আলেমের মধ্যে কোনো اختلاف আর মতানক্য থাকবে না এখন তো আমরা ছোট একটা বাংলা ইদের ভিত্তি উজুররা দল যখন থাকতো তখন ছোট বাংলা কেন সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরামে দল হবে একটা আবার এই দলের পরিস্থিতি হবে এই দলে পদ থাকবে মাত্র একটা সভাপতি সেই সভাপতি হবেন ইমাম মেহেদী আর দ্বিতীয় কোনো পদ থাকবে না সহসভাপতি কোষাধ্যক্ষ সেক্রেটারি এগুলি কিছু থাকবে না সভাপতি হবেন ইমাম মেহেদী সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম হবে সেই দলের সদস্য আমার ভাইজান ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিবেন ওই দলে অধিকাংশ হবে উলামায়ে কেরাম এখন যেই সমস্ত উলামা বিশ্বের বুকে আছেন যেই সমস্ত ছেলেরা মাদ্রাসায় পড়ে এদের সিলসিলা থেকে উলামায়ে কেরাম আস্তে আস্তে এরাই হবে উলামায়ে কেরামই হবে ইমাম মেহেদীর সুন্নবাহিনী ইমাম মেহেদী একদল মুসলিমকে জিহাদের ট্রেনিং দিয়া এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ডিক্লারেশন এটা সুবহানাল্লাহ বলবেন না এটা জোরে বলেন না বিষয়টাকে সাধারণ মনে করেন এক আমেরিকার বয়েতে বিশ্ব মুসলিম থরথর করে কম্পমান অত শতক্ষণ সময় শুধু আমেরিকা নয় আমেরিকা ব্রিটেন চীন জাপান রাশিয়া ভারত সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা ইমাম মেহেদী যুদ্ধের ডিক্লারেশন দিয়েছেন এমন ডিক্লারেশন দিয়ে বিশ্বের বেঈমানের সাথে মাত্র চার দিন জিহাদ করবে মাত্র কত দিন চার দিন এই সাত দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই প্রথম দিন একদল মুজাহিদ নিয়া ইমাম মেহেদী মাঠে নামবেন ওই দিন জিহাদ হবে না ওই দিন ওনার সাথে যেই সমস্ত মুজাহিদ হবে ওরা বেঈমানের হুংকারে ভয়েতে পলায়ন করবে আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত ফলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না আসবে দুই নম্বর দিন এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে এদের মধ্যে পুরা অর্ধেককে নিয়ে মাঠে নামবেন ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন এই দিনই ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ পড়বে আসবে তিন নম্বর দিন এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করে সন্ধ্যাবেলা ইমাম মেহেদী মাত্র অল্প কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাঁবুতে ফিরবেন এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা এই দিনেও শাহাদত বরণ করবে আমার ভাই দুই নম্বর দিন আর তিন নম্বর দিন এই দুই দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সব শহীদ হয়ে যাবে মাত্র অল্প কয়েকজন ছাড়া আল্লাহ রাসূল বলেছেন এই দুই দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদদের সমান মর্যাদা দেওয়া হবে আসবে চার নম্বর দিন আর তো ট্রেনিং প্রাপ্ত কোনো মুজাহিদ নেই মাত্র অল্প কয়েকজন ছাড়া কিন্তু আল্লাহর বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি সেই অল্প কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে চতুর্থ দিন সকালবেলা বিশ্বের বেঈমানের মোকাবেলা জিহাদকে যুদ্ধকে অব্যাহত রাখার লক্ষ্যে এই অল্প কয়েকজনকে নিয়ে
আবার চতুর্থ নম্বর দিন সকাল বেলা বিশ্বের বেঈমানের মোকাবেলায় জিহাদের ডাক দিবেন এই জিহাদের ডাক দেওয়ার পরে ইমাম মেহেদি বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন এই বিশ্বের মুসলিম জনসাধারণ যদিও তোমাদের জিহাদের ট্রেনিং নেই জিহাদের অস্ত্র নেই যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই তোমাদের গড়ে যে অস্ত্র আছে যে লাঠি ছোটা আছে তা নিয়ে তোমরা মাঠে নামো সেই দিন ইমামের ডাকে বিশ্বের মুসলিম জনসাধারণ অনেকে তাদের ঘরে অস্ত্র নিয়ে মাঠে নামবে ওই চতুর্থ নম্বর দিনে সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী বলে গেছেন এই فإذا كان يوم الرابع نهض إليهم بقية أهل الإسلام فيجعل الله الدبر عليه الله رسول بولے چھیر چھیر اے مرمم اوئی چوتر تنو قردین سکال بلاب امار امام مہدی الف قیدن مجاہد کے نیامات لامبین ওই দিন বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন ওরা তাদের ঘরে অস্ত্র নিয়ে মাঠে নামবে ওই দিন বিশ্বের বেঈমানের মোকাবেলা সকাল থেকে আসর পর্যন্ত জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদির হাতে তুলিয়া দিব সারা বিশ্ব বিজয় হয়ে যাবে সেদিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে রাশিয়ায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে ইংল্যান্ডে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে চীনে মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে ভারতে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে এক মোল্লা বেটা বিশ্বকে বিজয় করে ফেলবে ওই দিন বুঝে আসবে মোল্লা জি কে চিজ হ্যায় ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে সেই ইমাম মেহেদির আগমনটাই হলো কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ এ জাতীয় বড় লক্ষণ দশটা হবে একেবারে লাস্ট লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে আরেক রেওয়ায়েতে পাওয়া যায় পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে এটা এমন এক আজীব আগুন ভাই আগুন জ্বলত তো গ্যাস লাগে লাকড়ি লাগে কিন্তু এই আগুনের গ্যাসও লাগবে না লাকড়িও লাগবে না আগুন নিজে নিজে জ্বলতে থাকবে শুধু জ্বলবে না দৌড়তে থাকবে শুধু দৌড়বে না বিশ্বের সমস্ত মানুষ মুসলমান ও মুসলমান সবকে দৌড়াইতে থাকবে ভাই আগুন মানুষের তিন দিকে আক্রমণ করবে একটা দিক খোলা থাকবে মানুষ আগুন থেকে বাঁচার জন্য খোলা দিকে দৌড়তে থাকবে রাত্রি হলে মানুষের ঘুম আসবে আগুন থেমে যাবে সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে আগুনে আবার দৌড়তে লাগবে এবং ভাবে সেই আগুন বিশ্বের সমস্ত মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়া একত্রিত করে আগুনটা নিভিয়ে যাইবে এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট আমার ভাইজান সেই আগুনটা নিফার পরে মানুষ ফিলিস্তিনেও থাকবে আবার অধিকাংশ জন সশস্ত্র দেশে ফিরত আসবে এর কিছুদিন পর থেকেই সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে এটা এমন এক আজীব বাতাস এই বাতাসটা লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার মরণ তত আগে হবে সারা বিশ্বের সমস্ত মুসলমানের মরণ হয়ে যাবে পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আরেক প্রান্ত পর্যন্ত একজন
একজন মুসলমান থাকবে না পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়া আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জপনিওয়ালা একটা মানুষ থাকবে না থাকবে শুধু বেঈমান আর বেঈমান আমার ভাইজান তখন বিশ্বের বুকে একজন মুসলমানও থাকবে না বেঈমান আর বেঈমানের বাচ্চাটি তখন বেঈমান মানুষটি এত গুনায় লিপ্ত হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোন সময় এত গুনায় লিপ্ত হয় নাই এখন যেইভাবে গরু ছাগল হাঁস মুরগি কুত্তা কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইমা সরাসরি তাদের যৌন মিটাইতে থাকে তখনকার বেঈমান নারী পুরুষরা তেমন ভাবে রাস্তায় ঘাটে মাঠে লাইমা সরাসরি মানুষের সামনে তাদের যৌন মিটাইতে থাকবে মানুষ তখন এত বড় ধনী হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে মানুষ কোন সময় এত বড় ধনী হয় নাই বিজ্ঞান তখন এত ঊর্ধ্বে যাবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে বিজ্ঞান কোন সময় এত ঊর্ধ্বে যায় নাই এখন এর বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয় নবীজির হাদিসে আছে তখন এর বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা মানুষের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকে এখন এর বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগে নবীজির হাদিসে আছে তখন এর বিজ্ঞানের টিভির জন্য বক্স অ্যান্টেনা লাগবে দূরের কথা মানুষের উরাতির সামরার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে তখন এর পরাশক্তি হবে নবীজির ভাষায় বলেছেন জু সুয়াইকা এর তৌজি হল আফ্রিকা পৃথিবীর একেবারে লাস্টের পরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে থাকবে না বিশ্ব জুড়ে একজন মুসলমান থাকবে শুধু বেঈমান আর বেঈমান মানুষ খুব গুনায় লিপ্ত হবে মানুষ খুব বড় ধনী হবে বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে পরাশক্তি আফ্রিকায় যাবে এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও একবার বলুন সুবহানাল্লাহ আমরা আমাদের এতক্ষণে মূল আলোচনায় আসলাম ইসরাফিলের সিংহার ফু থেকে বাস্তব কিয়ামতের সূচনা ও ভাই ইসরাফিল যে সিংহায় ফু দিবে তার সিংহাটা কত বড় হবে এটা কি ছাগলের সিং না গাভীর সিং না মহিষের সিং আপনারা কি বলুন এক সমাজে এক বন্দাদের কথা শুনেছিলাম মাথায় এক লাল নেকড়া কোমরে এক নীল নেকড়া এক হাতে বালতি আরেক হাতে মহিষের সিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে ঢুকা মহিলাদেরকে বলতেছে অমুক মাজারের সিং নিতে আইছি জলদি কইরা দিতে হবে বেশি কইরা দিতে হবে আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিং আছে বৈশের ইংরে হই ইসরাফিলের সিংহা কফু ডামাইরা দিল তোমরার বাড়ি ঘর ভাঙ্গা ঘোরা করে লিখব আমার ভাই মুসলমানের মহিলাও এত বড় জ্ঞানী ওরাও বলা শুরু করছে বই গো আফা গো বইনারি গো সই গো সখি গো বান্ধবী গো আজকে মামু ইসরাফিলের সিংহা লিয়েছে গো ফুডামাইরা দিব আমরার বাড়ি ঘর ভাঙ্গা ঘোরা করে লিখব আপনারা কি বললেন ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান আল্লাহ রাসূল বলেছেন হে আমার মায়ের উম্মত তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিম রাখো টিকটিকি বুঝুন তো হারুল নবীজি বলেন এ মায়ের উম্মত তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকির ডিম রাখো ওই ডিমে আর হাতের তালুতে যতটুকু ব্যবধান ইসরাফিলের সিংহার সামনে সাত আকাশ সাতটা জমিন রেখে দিলেন হইব রে ততটুকু ব্যবধান কেমন বড় সিংহা সেই সিংহাতে ফু দিবে মুঠ দুই বার প্রথমবারের নাম কোরআন শরীফে আর সেই রাজিফা দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আর সেই রাজিফা রাজিফা আর রাদিফা প্রথমবারের ফুটা চলবে একটা না ছয়টি মাসের সমান দ্বিতীয়বারের ফুটাও চলবে আরেকটা না ছয়টি মাসের সমান এই দুটা বারের ফুটে শক্ত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে কি ভয়াবহ অবস্থা আমার
তার ভাই এই দুইটি বারের ফুটে সত্য ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে প্রথম বারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙে যাবার ভয় ও ভাই সৃষ্টি জগৎ ভেঙে যাবে ভয় লাগবে না লাগবে না আকাশ ভেঙে যাবে পাহাড় ভেঙে যাবে জমিন ভেঙে যাবে ও ভাই ভয় লাগবে না লাগবে না প্রথম বারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙে যাবার ভয় দ্বিতীয় বারের ফুটে মহান সৃষ্টিকর্তা আল্লাহর আদালতে বিচার হবে যেই বিচারের প্রধান বিচারপতি হবেন স্বয়ং আল্লাহ ভাই কোন গুনাহ লুকায় রাখা সম্ভব হবে হে আমার সুনামগঞ্জের ভাইয়া রে তুমি যেই গুনাহ করেছো জগতে কেউ জানে না কি কি তুমি যেই গুনাহ করেছো জগতের কেউ জানে না এমনকি তোমার স্বামীও জানে না সেইটাও মহান মুনিবে জানেনি না জানে না হবেন প্রধান বিচারপতি ভয় লাগবে না লাগবে না আমার ভাই আর এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে এর আলোচনার নামই কিয়ামতের ভয়াবহের আলোচনা কিয়ামতের বিভীষিকার আলোচনা এই আলোচনা করার জন্য আপনাদের সামনে খুতবাতে সূরা কারিয়া তেলাওয়াত করেছি আসলে এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে কিয়ামতের আলোচনা শুধু সূরা কারিয়া থেকে উপস্থাপন করার সম্ভব হবে না সূরা জিলজালও যেতে হবে শুধু তাতেও হবে না সূরা কিয়ামতেও যেতে হবে শুধু তাতেও হবে না কিয়ামতের আলোচনা সারা কোরআনের ফরায় সূরায় বিস্তৃতভাবে আছে এজন্য কিয়ামতের আলোচনা করতে হলে একখান আয়াত আর একখান সূরা দিয়া উপস্থাপন করা যায় না সারা কোরআনের ফরায় সূরায় বিস্তৃত ভাবে ধরতে হয় তথাপিও সূরা কারিয়া কেন তেলাওয়াত করেছি এই সূরাতে আল্লাহ ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করেছেন সূরাটাকে দুই ভাগে ভাগ করেন প্রথম ভাগে প্রথমবারে ফুঁদিলে কি হবে এর আংশিক আলোচনা দ্বিতীয় ভাগে দ্বিতীয়বারে ফুঁদিলে কি হবে এর আংশিক আলোচনা আসুন আমরা আগে সূরাখানাকে দুই ভাগে ভাগ করি القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالجبن المنفوش এই হলো এই সূরার প্রথম ভাগ এই ভাগে প্রথমবারে ফুঁদিলে কি হবে এর আংশিক আলোচনা هاويا وما أدراك ما هي نار حامية এই হলো রে এই সূরার শেষ ভাগ এই ভাগে দ্বিতীয়বারে ফোন দিলে কি হইব এর আংশিক আলোচনা করেছে সূরাকে দুই ভাগে ভাগ করলাম বিষয়কেও দুই ভাগে ভাগ করলাম আজকে আমরা শুধু সূরার প্রথম ভাগের মাধ্যমে বিষয়ের প্রথম ভাগ নিয়ে আলোচনা করব বলতে প্রথমবারের ফুনিয়াই আলোচনা করব প্রথমবারের ফুটে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে তার আলোচনাও আজকে কেন আমার সারাটা জীবন কেন আমি কেন জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আজীবন পর্যন্ত আলোচনা করলেও শেষ করতে পারবে না এর কারণ সৃষ্টি জগতের নাম বলি শেষ করা যায় না ইসরাফিলের সিঙ্গার পুঁথি ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে সেই আলোচনার সময় আছে কোথায় বলুন কথাটা ঠিক না ঠিক
আলোচনা শেষ করা যাবে না, তাই বলে তো বন্ধ করা যাবে না, কিছু তো করতে হবে। এজন্য আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। এরপরে এক একটা ভাগ ইসরাফিলের সিঙ্গার ফুটে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে কোরআন আর হাদিসের মাধ্যমে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমার ভাইজান, আমরা সমস্ত সৃষ্টি জগৎকে মৌলিকভাবে কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমে আমাদের মাথার উপরে আকাশের নিচে সৌরজগৎ, সৌরজগতের কি হবে, এরপরে আলোচনা আসবে প্রাণী জগৎ, সমস্ত মানুষ জিন ফিরিস্তা ফাকিকুল অন্যান্য প্রাণী, এরপরে আসবে সমস্ত পানি নদী সাগরগুলি কিভাবে ধ্বংস হবে, এরপরে আলোচনা আসবে আল্লাহর বিশাল সত্তা জমিন কিভাবে ধ্বংস হবে, এরপরে আলোচনা আসবে আল্লাহ বিশাল পর্বতমালাগুলি কিভাবে ধ্বংস হবে, এরপরে আলোচনায় আসবে আল্লাহর বিশাল সাতটি আকাশ কিভাবে ধ্বংস হবে। আমার তো মনে হয় সমস্ত সৃষ্টি জগৎ মৌলিকভাবে এই কয়েকটা ভাগের ভিতরে ঢুকে গেছে, আপনারা কি বলুন ঠিক না ঠিক? সমস্ত তারকাগুলি সিঙ্গার ফুটে কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছে। আলোহীন হইয়া ভেঙ্গে জুড়া জুড়া হইব, জুড়া জুড়া হইয়া কিছুটি উড়িয়া উপরের দিকে যাইব আর কিছুটি নিচে সাগরের মধ্যে পতিত হইব। তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে। ভাই ভাই, অতীতের পরাশক্তি, বর্তমানের পরাশক্তি, ভবিষ্যতের পরাশক্তি, সমস্ত পরাশক্তি মিলা এমন কোন একটা অস্ত্র আবিষ্কার করতে পারবে যে একটা অস্ত্র মাইরা দিলে একটা তারকা ভেঙ্গে গুঁড়া করতে পারবে? পারবে কি? কিসের পরাশক্তি হইলে জানো? আমি সত্যি একলা মিরপুরি হুজুর, আমার কাছে এমন অস্ত্র আছে একটা যদি মাইরা দেই কই যাইব রাশিয়া, কই যাইব ইউকে, কই যাইব আমেরিকা, আমার ভাই আপনার কাছে আছে। মূল কথা হইল মান লাহুল মৌলা ফালাহুল কুল, যারা আল্লাহ মানে এর সব কিছু, সমস্ত কিছুর মালিক হলেন আল্লাহ। আল্লাহ যদি আমার হয় তাইলে সব কিছু ওই আমার, ঠিক না ঠিক? বেঈমানে আল্লাহ মানে না, সুতরাং বেঈমানের কিছুই নাই, আমরা আল্লাহ মানি, সুতরাং সমস্ত কিছুই আমাদের আল্লাহ, সুতরাং সব কিছু আমরা আমাদের আল্লাহর কাছে। এমন অস্ত্র আছে মারতে হবে না, খালি ফু দিব কোথায় যাবে আমেরিকা, কোথায় যাবে রাশিয়া, এমনকি তোদের উপরে আকাশের তারকা পর্যন্ত ভেঙ্গে ছুড়ে মা। আমার ভাই এখন শুনি চন্দ্র সূর্যের কথা, সিঙ্গার ফুটে চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে। বিশাল চন্দ্র আর বিশাল সূর্য, বিশাল বলতে কত বড়? কোন বৈজ্ঞানিককে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে সাত ডাবল, কোন বৈজ্ঞানিককে বলেছেন সূর্য হলো পৃথিবী থেকে চোদ্দ ডাবল, সাত ডাবল আর চোদ্দ ডাবল। আমি কই মানুষের গেষ্টি কয় ফেডে, বৈজ্ঞানিকের গেষ্টি সব মাথায়। ও বৈজ্ঞানিক, সূর্য পৃথিবী থেকে কতটা বল তুমি মাইফে দেখছিলাই নি? আজ পর্যন্ত পৃথিবীর সঠিক আয়তন বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। ও বৈজ্ঞানিক, সত্যি যদি বাহাদুর হয়ে থাকো একটা ফিতা লও, আগে প্রথম জমিনটাকে একটা মাপ দে, এরপরে সূর্য তুইটা আরেকটা মাপ দে, এরপরে বলবে সূর্য পৃথিবী থেকে কতটা বল, সাত ডাবল না চোদ্দ ডাবল না কত ডাবল, একমাত্র জানেন আল্লাহ। সেই বিশাল চন্দ্র সূর্য সিঙ্গার ফুটে কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছে।
يسأل أيان يوم القيامة فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر দুনিয়ার মানুষ সেই শিকার বিপদ দেখ চন্দ্র আর সূর্য দুটোই আলোহীন হইয়া যাইব চন্দ্র সূর্যের মধ্যে আলো রশ্মি ইঞ্চি ফুচি মানে থাকবে না দিনের বারোটা আর রাত্রির বারোটা সমান হইয়া যাইব এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেছেন মায়ার উন্মত্রে চন্দ্র আর সূর্য দুটোই আলোহীন হওয়ার পরে সেই বিকট আওয়াজের কারণে চন্দ্রটা মাঝখানে একটা পাথর দিয়া দুইটি টুকরা এমন ভাবে সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া দুইটি টুকরা হইব এই দুইটা মিলে চারটি টুকরা হইব নবী বলেন মায়ের উম্মত এখানেই শেষ নয় রে এই চারটি টুকরাকে আল্লাহ দুজকের মধ্যে নিক্ষেপ করিব আমার ভাই একবার সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ কেমন বিকট আওয়াজ এই আওয়াজের কারণে এত বড় চন্দ্রটা দুই টুকরা হইব আর এত বিশাল সূর্যটা মাঝখানে ফাটল দিয়া দুই টুকরা টুকরা হইব এখন তো আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম হুজুর সেই বিকট আওয়াজে চন্দ্র সূর্য টুকরা হবে বুঝলাম কিন্তু ওরা টুকরা কইরা দুজকে দিবে কেন প্রশ্ন জাগেনি না জাগে না ওরা আবার কোন গুনাহ করলো আপনারা কি বলেন চন্দ্র সূর্যের জীবনে কোন গুণা আছে চন্দ্র সূর্যের জীবনে কোন গুণা থাকবে দূরের কথা চন্দ্র সূর্যের সারা জীবনের ২৪টি ঘন্টার হিসাব দুইখানা আয়াতের মাধ্যমে পাওয়া যায় হিসাব দিলে দেখা যাবে চন্দ্র সূর্য গুণা করবে দূরের কথা একটা গুণা করার জন্য সারা জীবনে একটা মিনিট সময় অবসরই হতে পারে নাই সারাক্ষণ আল্লাহর আদেশে মশগুল আল্লাহর আদেশে নিবিদ্ধ একায়াতে আল্লাহ বলেন ওয়াশামসু তাজিজি লিমুস্তাকাররিল্লাহ যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারু কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদাকাল উরুজু আমার ভাই সূর্য উঠে সূর্য চলে সূর্য ডুবে গিরি সূর্যের মন গড়ানি সূর্য উঠে চলে ডুবে সূর্যের মন গড়া আমেরিকার দেশে রাশিয়ার দেশে বিকেলে পশ্চিম দিকে বসতো যায় রে মন গোনাও নয় রে কোন রাজা বাদশাহদের আদেশ পালন করে নয় রে একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া তাইলে উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্য একটা মিনিট সময় তার কাছে অবসর আসেনি না না এখন তো প্রশ্ন হলো হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় পায় না বুঝলাম অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেই কথাটা তো বোঝার দরকার আপনারা কি বলেন অস্ত যাওয়ার পরে কোথায় যায় বোঝার দরকার মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি করে থাকে ঠিক না বেঠি তো সূর্য অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায় না ঘুষ খাইতে যায় না মদ খাইতে যায় না জুয়া খেলতে যায় না গান গাইতে যায় না অবৈধ ফেম ফিরিতে করতে যায় কোথায় যায় আরেকখান আয়াত প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন আয়াতখান আগে শুনি রাসূলের কথা কান পরে শুনি
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها رفعها ووضع الميزان আমার ভাইজান তাইলে উদয় থেকে অস্ত অস্ত থেকে উদয় 24 টি ঘন্টার ভিতরে একটা সেকেন্ড সময় তার কাছে অবসর আছে নি একটা গুনাহ করার জন্য না না তাইলে কি বুঝলাম চন্দ্রের সূর্যের জীবনে একটা গুনাহ না ও আমার সাতগাঁও এলাকার ভাই বোনেরা গো এ ভাই আলেন তাইলে চন্দ্রের সূর্যের জীবনে একটা গুনাহ না আমার ভাইজান এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে পৃথিবীর বুকে একদল মানুষ সূর্যের পূজা করে আছে না নাই বর্তমানেও আছে না নাই অতীতকালেও ছিল নি না ছিল না অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন বড় আজীব ধরনের নবী তিনি নবীও ছিলেন সারা বিশ্বের সম্রাটও ছিলেন সুবহানাল্লাহ হইতা না কি ওনার দাড়ি আছে না দাড়ি ফালাইলাছে এই নবীর যে নবী সারা বিশ্বের সম্রাট ছিলেন আল্লাহর নবী সুলাইমান উনি কি দাড়িওয়ালা না দাড়ি ফালাওয়া তিনি কি জেন্টলম্যান না মোল্লা 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 বেটা সারা বিশ্বের সম্রাট মোল্লারা কি দেশ চালাইতে পারবো না পারতো না আমি এসে যদি আপনাদের আসনে একটা সিট লই এমপির আমারে ভোট দিবেন নি দিত না দিত না ওয়াসুন নুজু ভোট দিতাম না কারণ আপনারা পারতো না এই বলি এই হলো জনগণের আকীদা আমরা পারতাম না ইল্লিগে হইছি মোল্লা বেটায় সারা বিশ্ব চালাইছি আমি তো এতটুক মনে করি যদি দেশের দায়িত্ব ফুরাদা আমারে একলা দিলা অর্থাৎ প্রধানমন্ত্রী আমারে বানাই দেয় তাইলে দেশ স্বাধীন হইছে পরে এই পর্যন্ত এত শান্তি হইতে না আমি প্রধানমন্ত্রী হইলে যত লোক শান্তি পাবে ফইলা তো আশা দিছো নিয়াম প্রধানমন্ত্রী যদি জমির ফুটি ফুটি আশির মতো ইত্য লাগে এর কারণ আওয়ামী লীগ কলার বিএনপি হন এরা সংসদে পয়সা আইন বানায় আইন তৈরি করে ঠিক না বেটি না বেটি প্রত্যেকে তৈরি করে মন গড়া তিউরি আর আমরা সালাই দেশ কেমনে জানেন নি আইন বানাইয়া আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন তৈরি করতে হবে না তৈরি করা আছে একটা সুরার হাতে হাইতে
একেবারে আচ্ছা সামান্য হাঁটা না ফুলাটা শুকাইলো এরপরে এক দাঁতের মেশিন আছে যেটা সাপ দিব রক্ত বন্ধ হয়ে যা শুকাই দিব এইভাবে একটা সুরার বিচার যদি কইরা লাই টেকনাক থেকে তেথুলিয়া পর্যন্ত সমস্ত সুদি বন্ধ হবে তো দেশ সালা নেই কিতাম আমরা হাঁটতাম আর ফার্মুনাতে জেন্টলম্যানে হাঁটতাম পেশাব পায়খানা ঠিক মতো করতে পারেনি দিলা কুলুক লইতে পারেনি আত্মমুক্ত হারে না যা তাই ইতা দেড় সাল ভাই এত রাত্রে এত সেতেল হতা হইলে আমার দুই রে সেচ্ছা লিখছে কত বুঝে ফেললে হইলাম হই থেকে হই আসলাম আ অতি যুগে সূর্যের পূজারী ছিল অতি যুগে আল্লাহর এক নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি নবীও ছিলেন সারা বিশ্বের সম্রাট ছিলেন শুধু তাই না তিনি অন্য প্রাণীর ভাষা বুঝতেন এদের ভাষায় এদের সঙ্গে কথাও বলতে পারতেন এমন নবী ছোট ছোট ফাকির ভাষা তিনি বুঝতেন ফাকির ভাষায় কথা বলতেন একটা ফাকির হুদহুদ নামক ছোট্ট এই ফাকিরটায় রাজি বিলকিসের রাজ্য সম্পর্কে নবীজি সুলাইমানকে যখন তথ্য দিয়েছিল সেই ফাকিরটায়ও সূর্যের পূজারি দিয়ে কিছু কথা বলেছিল কি কথা বলেছিল পাখিটায় বলেছিল ও নবীজি সুলাইমান ও নবীবর সুলাইমান এ মনিকটা দেশ থেকে আসছে যেই দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই দেশটার নাম মাআরিব চতুর্দিকে বাউন্ডারি মাঠ ভরা ফসল বাগান ভরা ফল ওই দেশের ক্ষমতায় একজন মহিলা ইনি হল রানী বিলকিস নবীজি সুলাইমান মহিলাটা দেখতে যেমন সুন্দরী তেমন ভাবে বড় বুদ্ধিমতী ও নবীজি সুলাইমান ওই দেশে জনবল আছে ধনের বল আছে অস্ত্রের বল আছে ওই দেশে কোনো কিছুরই অভাব নেই কিন্তু এদের মধ্যে মূল জিনিস নাই গণবিজি বলতে এদের মধ্যে ঈমান নেই এরা সূর্যের পূজা করে সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন সূর্যের পূজা করে সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখন সূর্যের পূজা করে সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন সূর্যের পূজা করে আমার ভাই বলুন সেই আদিকালে সূর্যের পূজো ছিল নীলা ছিল না সূর্যের পূজারীদেরকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র সূর্যকে ব্যঙ্গে দুজক দিবেন পূজারীদেরকে কি দেখাইবেন এ পূজারীরা তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো তোমার জানা মতো প্রভু জানা ওরই যদি টুকরা কইরা দেলাইলাম দুজকে এই জালিমের জালিম তুই যাইবে কোন বেহেশতে ঠিক আছে নি এরপরে তো প্রশ্নটা জাগাতেই থেকে যায় হুজুর পূজারীদেরকে আল্লাহ দুজকে দিবেন ভালো কথা কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্য নিষ্পাপ চন্দ্র সূর্যকে দুজকে দিবেন এটা কেমন ইনসাফ বিচার হইল চন্দ্র সূর্যের কি কষ্ট হইতো না এ প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি মাটির মানুষ মাটিতে থাকতে পারো তোমার কোনো কষ্ট হয় না এমন ভাবে পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি ওরা সারা কোন পানিতে বিচরণ করে এদের কোনো কষ্ট হয় না সূর্যকে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদিও দুজকে দেওয়া হইব রে চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না কোন হইলাম এক জাতীয় সৃষ্টি জগতের কথা সিঙ্গার হইতে কেমনে ধ্বংস হইব এক জাতীয় সৃষ্টি জগতের কথা হইলাম এখন হইন আমি যদি সব বিষয়ে চাইরা খালি এই বিষয়ে সারা জীবন ওয়াজ করতে থাকি শেষ করার সম্ভব হইব এখন আসুন একটু প্রাণীদের কথাটা শুনি নাকি আপনাদের কষ্ট হইতেছে চলতো কিছু আপনার তো সালাইবে নেই এমন জায়গা দিয়েছি আমার কইছে আমি বেকোয়ার্ড এলাকায় যাইতে পারি না আগের মতো শক্তি নাই রে বাবা আমার গাড়ি যে পর্যন্ত যা আমি পর্যন্ত এর ফলে পারি না আগে তো হুন্ডা মুন্ডা এই গ্রামে আইসি হুজুর কয়েকবার আমি আইসি তো হুন্ডা মুন্ডায় দূরতম পারছি আমি এখন হুন্ডা তো উঠতে পারি না বয়স হয়েছে 28 বছর দূরে ওয়াজই করি
আচ্ছা যাই হোক আসুন একটু প্রাণীদের কথা শুনি সিংহার ফুতে প্রাণীদের কি অবস্থা হবে আজকের সূরা সূরা কারিয়ার আয়াতই আল্লাহ আলোচনা করেছে القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث الله بولين دنيا مانوس ওই সিংহার বিপদ আজে বিশ্বের বুকে ততক্ষণ শুধু বেঈমান দন খুব বাড়বে বিজ্ঞান বহু উঠে যাবে কিন্তু দনে বিজ্ঞানে কোন কাজ হইবে না রে কাল পারা সীমা বুসুস বরঞ্চ বিশ্বের বেঈমানের মুষ্টি সেই বিকট আওয়াজে দিশে হারা ফাকির নেয় দিশা হারাইব দিশাহারা পাখি নেই দিশাহারা বউ দিশাহারা পাখি কি জোর তুফান হইলে পরে দেখবেন অনেক সময় শুধু বাচ্চারা এগুলি ফলো করে জোর তুফান শেষ হইলে পরে বাড়ি থেকে বাকি হইয়া দেখে একটা গাছের ডালের মধ্যে একটা পাখি বসে বসছে দেখে দিশা হইছে না কম্পমান পাখির দুই অবস্থা বসা আর নাইলে উড়াইতে যাওয়া বসতে যখন দিশা হয় না উড়াইতে যাইতে চায় যাইতে ওভারে না ফইরা জায়গা আল্লাহ বুঝাইতেছেন একটুখানি দিশা তাদের মনে মনে থাকবে সেইটা কোনটা এরা বলবো গ্রামেতে শান্তি নাই শহরেতে শান্তি নাই মহল্লাতে শান্তি নাই বাজারেতে শান্তি নাই সম্ভবত যার যিনি মাঠে নামলে আমরা দিশা হইতে পারি শান্তি হইতে পারি মাঠ তো আপনার অনেক বড় সারা বিশ্বের মানুষ যার যিনি মাঠের মধ্যে নামবে আমার ভাই নামার সাথে সাথে মোটামুটি শান্তি পাইবে দেখতে পাইবে ফাকিরা উড়া দিয়া মানুষের মাথার উপর সারিবদ্ধ হইতেছে এরপরে দেখতে পাইবে অন্যান্য প্রাণী হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গুরু বকরি বেড়া গড় থেকে জঙ্গলা থেকে ছিদ্র থেকে সুরাখ থেকে বের হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হবে মানুষ মধ্যখানে উপরে পাখি আর পাখি চতুর্দিকে অন্য প্রাণী আর প্রাণী মানুষ মোটামুটি শান্তিতেই দাঁড়াইবে হঠাৎ করে দেখতে পাইবে মাঠের মাটির মধ্যে বিপদ আরো শক্ত আকারে দাঁড়াচ্ছে কি বিফল আল্লাহ সূরা জিলজালে আলোচনা করেছে ইজা জিলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ও ক্বালাল ইনসানু মালাহা ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা بأن ربك أوحى لها এবার দেখতে হইবে রে মাটির মাটির মধ্যে ভূমি কম্পন শুরু হয়েছে এ ভূমি কম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া কোন দিন হয় নাই রে বড় বড় ফাটল দিবে এই ফাটল দিয়া মাটির নিচের সম্পদ সব উপরে উঠা শুরু হইব আল্লাহ বলেন সেই দিন মানুষ মাঠের মাটির সঙ্গে কথা বলিব মাঠের মাটি মানুষের বাসায় মানুষের সঙ্গে কথা বলিব কি কথা বলা বলি হবে এর বেকায় নবীজি বলেছেন মানুষ বলবে এ মানুষ মাটি তোমার আমার কি হয়ে গেল গ্রাম ছাড়িয়া শহর ছাড়িয়া তোমার মধ্যে দাঁড়াইলাম তুমি কেন কম্পমান তুমি কেন ফেটে যাইতেছো তোমার নিচের সম্পদ কেন উপরে উঠাইতেছো মাটি মাদের মাটির জবান খুলিয়া দেওয়া হইব রে মানুষের বাসায় মাটি বলবে ওরে মানুষ নামক জালিম আমার সঙ্গে তুই কথা বলস তোর কি লজ্জা লাগে না তোর কি ভয় লাগে না আমার মধ্যে দাঁড়াইয়া তুই কোন গুনাহ করেছিলে আমার মধ্যে বসিয়া তুই কোন গুনাহ করেছিলে আমার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন গুনাহ করেছিলে গো তোমার কি শরণ নাই এ মানুষ নামক জালিম তোর গুনার কারণে আমি মাটি ফাটিয়া খান খা
এর কিছুক্ষণ পরেই আল্লাহ আজরাইলকে নির্দেশ করে দিবেন, এই আজরাইল দ্রুত গতিতে তুমি তোমার অভিযান চালাও, মানুষের চোখের সামনে মানুষের মাথার উপরে সমস্ত ফাকির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে মানুষের চতুর্দিকে অন্য সমস্ত প্রাণীর মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত জিন জাতির মরণ হয়ে যাবে। এর কিছুক্ষণ পরে সমস্ত মানবের মরণ হয়ে যাবে। একটা বাহাদুর আর জমিনের উপর থাকতে পারবে না, থাকবে শুধু ফিরিশতার উপর। আজরাইল আল্লাহর দরবারে ওইটা রিফুস শুনাইব, কার গুজারি শুনাইব, কি কার গুজারি? আজরাইল বলবে, মোল্লারে আমার যে দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্ব ফুরফুরি পালন করেছি, আকাশের উর্ধ থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত আর কোন প্রাণী নাই, সমস্ত প্রাণীর প্রাণকে কবচ করে দিয়েছি, শুধু ফিরিশতা জাতি সারা। আল্লাহ বলবেন, এ আজরাইল এবারে তোমার প্রতি নির্দেশ, তুমি সহ চারজন বড় ফিরিশতা ইসরাফিল মিকাইল জিব্রাইল আর তুমি আজরাইল ছাড়া সমস্ত ফিরিশতাদের জান বাহির করে আসলে। আল্লাহর আদেশে আজরাইল এই চারজনকে বেটি রেখে সমস্ত ফিরিশতাদের জান বাহির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবেন, মোল্লারে এইবারে আমি সহ চারজন বড় ফিরিশতা ছাড়া জগতে আর কোনো ফিরিশতাও না। আল্লাহ বলবেন, এখন তোমার প্রতি নির্দেশ, তুমি ছাড়া বাকি তিনজনের জান বাহির করে আসো। ইসরাফিল মিকাইল জিব্রাইলেরও জান বাহির করে আসলে, আমার ভাই আজরাইল এই তিনজনেরও জান বাহির করে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে বলবেন, মোল্লারে এইবারে তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে আর কিছুই না। বলবেন, আজরাইল এখন তো তোমার পালা আসিয়াছে, এ আজরাইল তুমি সবার জন্য বালা কলম আজরাইল ছিলেন, এবারে তুমি আজরাইলের জন্য কে আজরাইল বলবে জানোনি? আমি আল্লাহ একটা আদেশ করে দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বলিয়া যাইব। এই বলতে বলতেই আল্লাহ আদেশ করে দিবেন, মালাকাল মউত, এ মালাকুল মউত আজরাইল তুমি মরে যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে আজরাইলেরও মরণ হইয়া যাইব। আর না আমার ভাই, দুই জাতীয় সৃষ্টি জগতের কথা শুনাইলাম, সিঙ্গার ফুটে কি হবে, এমন ভাবে নদী সাগর ধ্বংস হবে, সাত জমিন ধ্বংস হবে, পাহাড় পর্বত ধ্বংস হবে, সাত আকাশ ধ্বংস হবে। এই কেয়ামতের আলোচনা শোনার মূল উদ্দেশ্য হলো অন্তরে ভয় পাওয়া, এইভাবে সৃষ্টি জগৎ ধ্বংস হইয়া যাইব, আর দুনিয়ার জন্য এত পাগল পারা কেন হইলাম? অন্তরে ভয় পাইলে ওই গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের অন্তরে ভয় সৃষ্টি করিয়া দাও, আমরা যেন ভয় পাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।